আপনাদের বর্তমান সমস্যাটা কি? বর্তমান সমস্যা আমাদের বাড়ি ঢুকতে দিচ্ছেন না, বাধা দিচ্ছে, মারতে যাচ্ছে। আইসি কে জানানো, কালকে আইসি কে এলো যে সমস্ত বলে আসছে, আজকেও এরকম রাস্তাঘাটে মারপিট করবে, ঢুকতে দেবে না। রুকুন কে আর নাসের কে, নাসের, সিরাজ আর ইমামুদ্দিন, এদের অ্যারেস্ট না করা পর্যন্ত আইসি সমস্ত টোটাল বন্ধ, গ্লোবালও বন্ধ আর এখানেও বন্ধ থাকবে। কেন আপনাদের ঢুকতে দিচ্ছে না? কেন করোনা এই হসপিটালে এসে কাজ করে বলে, সব সিকিউরিটি কাজ করে, কাজ করতে দেবে না। গালাগালি করে মানে ওখান থেকে গ্রাম থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, পরিবারকে গালাগালি করে, গালাগালি করে। আচ্ছা, মানে কেন, কারণটা কি? কারণটা এখানে করোনা হসপিটালে কাজ করছে বলে, এটাই অপরাধ। তাহলে আপনারা এখন কি করবেন? আমরা ধর বাজার চার পাঁচ জনকে অ্যারেস্ট না করা পর্যন্ত ধর্মটা আমাদের চলবে। এটা এটা মুখ্যমন্ত্রীর পর্যন্ত যাচ্ছে যাচ্ছে এটা। সেক্ষেত্রে আপনাদের কতজন কাজ করেন এখানে? আমাদের এখানে 30 জন, গ্লোবারে আছে 30 জন, সেখানেও কাজ বন্ধ, এটাও কাজ বন্ধ সম্পূর্ণ। আপনারা শুধু সিকিউরিটি, সিকিউরিটি আছে, সুইপার আছে, সমস্ত ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্ট কাজ বন্ধ করে দিচ্ছে আজ থেকে। হ্যাঁ, আপনারা থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন করেছি। আচ্ছা, সেখানে যাওয়ার পরেও কিছু রাখা হয়নি? না। কি নাম আপনার? আমার নাম শেখ সাহাজুদ্দিন। কি সমস্যা? কি সমস্যা বলতে স্যার দেখুন, আমরা এখানে কাজ করি বলে আমাদের উপরে আমাদের পরিবারের সঙ্গে খুব ইয়ে, আমাদেরকে গালাগালি, মারামারি এবং দেশ ঢুকতে দেবে না। কালকে আমরা থানায় জানানোর পর আইসি গেছিলো, যে বলে দিয়ে ফোন নম্বর আমাদের দিয়েছে, কোনো অসুবিধা থাকলে উনি ফোন করতে বলেছেন, কিন্তু উনি যাওয়া সত্ত্বেও আজ সকাল থেকে মারবে বলে বসে আছে রাস্তায়, আমরা ঢুকলেই মারবে। এইসব সমস্যায় আমরা এখন কোথায় যাবো? তোমরা বাড়ি যেতে পারছ? বাড়ি যেতে পারছি না আমরা, এবং মা বোন তুলে গালাগালি করছে, নোংরা নোংরা ভাষা, আমাদের ছে বাচ্চারা রাস্তায় বেরোলে কুকুরের মতো ব্যবহার করছে, মানে পরিবারকেও এক ঘরে করে, পরিবারকেও ওইভাবে করতেছে। এই মুহূর্তে তোমরা কি চাইছো এখন? এখন আমরা এর একটা সুরাহা চাই, এবং ওই মানুষগুলো পাঁচজনকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে। তোমরা কি কাজ বন্ধ করে দিয়েছো? কাজ আমরা আমাদের যখন আইসি বললেন যে কাজ বন্ধ করা যাবে না, তো আমরা কাজ মোটামুটি চালিয়ে যাচ্ছি। এবারে আজকে দেখবো, যদি আমাদের কোনো সুরাহা নয়, আজ থেকে আমরা টোটাল আবার বন্ধ করে দেবো। এখন কতজন কাজ করছে এখানে? এখন আমরা আছি 30 জন। কাজ কি এখন চলছে? কাজ এখন চলছে। কতক্ষণ তোমরা দেখবে, তারপরে কি করবে? আমরা আজকে দেখবো রাত 12টা অবধি দেখবো। আচ্ছা, ব্যবস্থা নাহলে কাল থেকে, ব্যবস্থা নাহলে কাল থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। কতজন আছে তোমরা? আমরা এখানে 30 জন আছি, গোলকালে 30 জন। করোনা হাসপাতালে তোমরা কাজ করো? করোনা হাসপাতালে। সুইপার, সুইপারও আছে? সুইপারও আছে, সাফাই কর্মী আছে। কি নাম তোমার? আমার নাম শেখ সত্তার আলী। সমস্যাটা কি? আমি হসপিটালে কাজ করার জন্য আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, বা আমি বাড়ি গিয়েছিলাম, রিপোর্ট করেই বাড়ি গিয়েছিলাম, আমাকে পাড়ার বা গ্রামবাসী আমাকে বলছে থাকা যাবে না, বাড়ির লোককে টিউবওয়েল জল ব্যবহার করতে দিচ্ছে না, ওনারা পিতে দিলে জল খাওয়া যাবে, আর দোকান হাট যেতে দেয় না, ওরা কখন বাজার করে এনে দেবে বা কিছু সমস্যা এরকম করছে, ঘরকে মানে ঘরের লোককে এক ঘর করে রেখেছে আমি হসপিটাল থাকার জন্য। মানে পুরো বাড়ির লোককে এক ঘর করে রেখেছে? আপনিও যেতে পারছেন? আমি যেতে পারছি না, আমাকে রাত্রেবেলা চলে আসতে হলো, রাত্রি 2টার সময় আমাকে চলে আসতে হলো। থানায় জানানোর পরেও সুরা হয়েছে? থানার স্টাফ এসে বলে গিয়েছে সব কিছু করতে দিতে, কিন্তু ওনারা শোনে না কিছু কথা। কি নাম আপনার? নান্টু চক্রবর্তী। আপনি হাসপাতালে কাজ করেন? হাসপাতালে 102 স্টাফ। মানে এই করোনা হাসপাতাল?